আচ্ছা, এই গল্পের বইয়ের নাম হলো আদর্শবান মানুষ গড়ার নৈতিক গল্প। আমরা গল্পের মাধ্যমে বিভিন্ন নিয়ম আমরা শিখব, ঠিক আছে? আচ্ছা, এই গল্পের বইয়ের মধ্যে দুইটি গল্প আছে, কয়টি? দুইটি। একটি গল্প হলো মিথ্যুক চোর, একটি গল্পের নাম কি? মিথ্যুক চোর। আর আরেকটি গল্পের নাম হলো এসো আমরা ট্রাফিক নিয়ম মেনে চলি। আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, আমরা রাস্তা দিয়ে হাঁটি না, সে রাস্তা দিয়ে শুধু আমরা হাঁটি না, গাড়িও চলাচল করে, গাড়ি যায়, গাড়ি আসে, ট্রাক চলে, বাস চলে, রিক্সা চলে, আর কি চলে জান না? আর কি চলে? সাইকেল চলে, আর কি চলে? রিক্সা চলে, আর কি চলে? মোটর সাইকেল, ঠিক আছে? আর রাস্তা দিয়ে অনেকে ফেরিওয়ালা টুকরি নিয়ে বাজার বিক্রি করে, ঠিক না? ভ্যানে করে বাজার বিক্রি করে। আজকে তোমাদের একটা গল্প শোনাবো, সে গল্প হলো এক ফেরিওয়ালা। এক ফেরিওয়ালা কি করেছে? সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর একটি ট্রাক তাকে ধাক্কা দিয়েছে। একটি ট্রাক তাকে কি করেছে? তো এই ট্রাক তাকে ধাক্কা দেওয়ার পরে সেই লোকটা পায়ে ব্যথা পেয়েছে। তো ট্রাক কি তাকে বাসায় এসে ধাক্কা দিয়েছে না রাস্তায়? তো রাস্তায় যদি আমরা হাঁটতে হয় আমাদের, তাহলে আমাদের অনেক সাবধানে হাঁটতে হবে, ঠিক না? ডানে দেখতে হবে, বামে দেখতে হবে, তারপর রাস্তা খালি আছে কিনা দেখতে হবে, গাড়ি আসতেছে কিনা দেখতে হবে, সব কিছু দেখে তারপর রাস্তা পার হতে হবে। আর যদি ডানে বামে না দেখে আমি কাঁধে ব্যাগ নিয়ে দৌড় দেই, তাহলে ট্রাক এসে আমাকে একটা ঠাস করে একটা ধাক্কা দিবে, দিবে না? আচ্ছা, তাহলে আমরা গল্পের বইটা দেখি। হ্যাঁ, তাহলে সবাই গল্পের বইটা বের করেছ? আচ্ছা, তোমার নাম কি জানো? মারিয়া। আজকে আমাদেরকে গল্পটা মারিয়া পড়ে শোনাবে, ঠিক আছে? ওকে, ডান, তুমি শুরু করো। এসো আমরা সবাই ট্রাফিক নিয়ম মেনে চলি। টিভি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আরেকটু স্লো, আরেকটু স্লো। হ্যাঁ, হঠাৎ একটু দূরে চিৎকার শুনে রিকশা থেকে গেল, দেখি। হ্যাঁ, সেদিকে গেল, তারপর কি হলো? আচ্ছা, তারপর দেখি কি হলো। হ্যাঁ, রিপিট হলো, একজন ফেরি অলাকে ট্রাক, একটি ট্রাক ধাক্কা দিয়েছে। হ্যাঁ, গুড। ওরা রাস্তায় পড়ে আছে, পায়ে ব্যথা পেয়েছে সে। পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করেছে, ট্রাক ড্রাইভার ভয়ে কাচুমাচু হয়ে আছে। সবাই বুঝতে পেরেছ? ট্রাক একটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পরে ফেরি এমন করে পড়ে গেছে, ঠিক না? আর পায়ে ব্যথা পেয়েছে। আচ্ছা, তারপর? হ্যাঁ, হ্যাঁ, তারপরে তো মাসুলা সবাই বুঝতেছে। দাঁড়াও, ফুট ওভার ব্রিজ ছিল, তোমরা 10 নম্বর গেছ, 2 নম্বর রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ থাকে, নিয়ম হলো রাস্তা দিয়ে পার না হওয়া, রাস্তা দিয়ে পার হওয়া যাবে না, মেন রাস্তা দিয়ে কি করা যাবে না, রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে মেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে না, সেই ব্রিজ দিয়ে যেতে হবে, সেটাকে বলা হয় ফুট ওভার ব্রিজ। ফুট মানে পা, ফুট মানে কি? পা। ওভার মানে উপরে, আর ব্রিজ মানে ব্রিজ। ফুট ওভার ব্রিজ দিয়ে আমাদেরকে পার হতে হবে, রাস্তার এক এক রাস্তা দিয়ে গাড়ি আসে, আরেক রাস্তা দিয়ে গাড়ি যায়, আমরা সেই ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হব। তাহলে গাড়ি কি আমাকে ধাক্কা দিতে পারবে? কারণ আমি গাড়ির উপরে থাকবো, অনেক উপরে, গাড়ি আমাকে ধাক্কা দিতে পারবে না, ঠিক না? হ্যাঁ, আর যদি ফুট ওভার ব্রিজ দিয়ে পার না হয়, নিচ দিয়ে যায়, তাহলে গাড়িটা এসে এদিকটা একটা ধাক্কা দিবে, ওদিকে গাড়ি এসে আরেকটা ধাক্কা দিবে, পরে আমি ঠুস হয়ে যাব। আমি কি হয়ে যাব? আচ্ছা, তাহলে ফুট ওভার ব্রিজ। আর জেব্রা ক্রসিং বলা কাকে জানো? জেব্রা চিনো তোমরা? জেব্রা, জেব্রা চিনো? একটা দাগ কালো, একটা দাগ সাদা, অনেকগুলো দাগ থাকে রাস্তার মাঝখানে। পুলিশ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে পুলিশ এমন করে
থামো, সব গাড়ি থেমে যায়। আবার বলে ওই বসে, থামো, সব গাড়ি থেমে যায়। পরে জেব্রা ক্রসিং জায়গাটা খালি থাকে, যখন সব গাড়ি থামিয়ে দিবে তখন তুমি রাস্তা পার হবে। আর যদি ট্রাফিক পুলিশ রাস্তা গাড়ি না থামায় তাহলে তুমি কিন্তু পার হতে পারবে না, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ সব জায়গায় জেব্রা ক্রসিং নেই, আবার সব জায়গায় ফুটওভার ব্রিজ নাই। আমাদের এই যে বাসা পীরের বাগ, আমাদের বাসা কোথায়? আমাদের বাসার সামনে একটা রোড আছে না? এই পাশে একটা রোড আছে না? এই রোডে কি কোনো ফুটওভার ব্রিজ আছে? এখানে কোনো পুলিশ আছে? নাই। এখানে কি করতে হবে? দেখতে হবে গাড়ি আসছে কিনা। গাড়ি না থাকলে পরে রাস্তা পার হতে হবে, আর গাড়ি থাকলে রাস্তা পার হওয়া যাবে না। এক জায়গায় পাশে দাঁড়িয়ে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, জেব্রা ক্রসিং দিয়ে তারপর বলো তুমি। ফেরিওয়ালা বলল, আমার ভুল হয়েছে। ড্রাইভারের কাছে এসে ফেরিওয়ালা আবারও বলল, আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজে রাস্তা পার হওয়া। ড্রাইভারও হাত জোর করল, করে বলল, আমারও ভুল হয়েছে। আমার উচিত ছিল আরো সতর্কভাবে গাড়ি চালানো। ফেরিওয়ালা ড্রাইভারকে ক্ষমা করে দিল, দুজনে মিলে মিশে গেল। ফেরিওয়ালা আবার তার মালামাল গুলো সাথে নিল। তখন সবাইকে বলল, আপনারা সবসময় ট্রাফিক আইন মেনে চলবেন। তারা রাস্তা পার হওয়ার সময় ডানে বামে দেখে রাস্তা পার হবে। জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবে। সবাই বুঝতে পেরেছ? এখন আমি পরীক্ষা নেব, ঠিক আছে? দেখি তোমরা গল্পটা বুঝছো কিনা। এই যে পরীক্ষা নিচ্ছি, বলতো এই এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটাকে, পরে ট্রাক ড্রাইভার কোনটি বলতো? এই জামা না এই জামা? নীল জামা। এটা না, এটা হলো কি? ট্রাক ড্রাইভার। আর ফেরিওয়ালা কে? দেখছো ফেরিওয়ালার পা ভেঙে গেছে। ফেরিওয়ালার কি হয়েছে? একটা লাঠি আছে না, লাঠিতে ভর করছে, দেখছো? আচ্ছা, লাঠিতে ভর করেছে। তা তাহলে তাহলে তোমার এবার তাহলে মণিকে আবার জিজ্ঞেস করবো। দেখি মণি, বলো তো ট্রাক ড্রাইভার কোনটা? এইটা। ও মাশাআল্লাহ, মনি পেরেছে। এবার দেখি তো হুমায়রা, বলো তো ট্রাক ফেরিওয়ালা কোনটি? ও কেমনে বুঝলা তুমি? এই যে পা ব্যথা পেয়েছে, ঠিক না? আচ্ছা, এবার আরেকটা সহজ প্রশ্ন করব, না কঠিন প্রশ্ন করব। কাকে করব? কাকে? ডাক্তার কোনটি? গুড, ও চিনেছে ডাক্তার কোনটি। আচ্ছা, এবার আবার কাকে জিজ্ঞেস করবো? মোহাম্মদ বলতে পারবে? দেখি তো একটু মোহাম্মদ কে দেখি তো। তুমি বলতে পারবা? আচ্ছা, এবার তাহলে জিজ্ঞেস করি, বুশরা কে? দাঁড়াও তো বুশরা, দাঁড়াও। উষা। আচ্ছা, যাক, গল্পটা তোমাদের কেমন লাগলো? আমরা গল্পে কি শিখলাম? অনেক কিছু। রাস্তা দিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে। আর এই গল্পটা তোমরা প্রতিদিন পড়বে, হ্যাঁ, বাসায় গিয়ে। আর তোমার আব্বু আম্মুকে পড়ে পড়ে শোনাবে, আব্বু শোনো, তুমি তো মাছ বিক্রি করতে যাও, তুমি সবজি বিক্রি করতে যাও, তুমি বাইরে যাও, কত কাজ করো, তুমি কিন্তু রাস্তা দিয়ে পার হওয়ার সময় ফুটওভার ব্রিজ দিয়ে পার হতে হবে, আর না হলে জেব্রা ক্রসিং দিয়ে, আর না হলে ডান বাম দেখে গাড়ি থামলে তুমি রাস্তা পার হবে। তোমরা বলতে পারবে বাসায় গিয়ে? কে কে বলবে? দেখি তো হাত তোলো তো। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই গল্পটা দেখাবা, দেখিয়ে সবাই, তোমার বড় ভাই,
বোন অথবা ছোট ভাই, ছোট বোন, তোমার আব্বু, তোমার আম্মু, তোমার দাদু, নানু যারা আছে সবাইকে এই গল্পটা পড়ে শোনাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।